জনরোষের ভয়ে ত্রিপল নাইনে ফোন করে স্বামীর আত্মসমর্পণ। পিতিকে নিয়ে বিপাকে প্রতিবেশীরা। বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে স্ত্রীকে হাতুড়িপেটা করার পর জনরোষের ভয়ে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করে পুলিশের সাহায্য চায় অভিযুক্ত সুমন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করেছে। আজ সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃত বিথির লাশ নিতে আসেনি দুই পরিবারের কেউ। প্রতিবেশী একজন মুসলিম ধর্মের হয়েও মানবতার খাতিরে নিহত বিথির লাশ নিয়ে তার কার্য সম্পন্ন করেছেন। স্বামী সুমন, সুমন রায় তার স্ত্রীর পিঠাইছে, নাম হচ্ছে মেয়েটার নাম বিথি, ঠিক আছে, ওরে মারছে হাতুড়ি দিয়ে পিঠাইছে, এবং সে আবার নিজে ই করিয়াছে অনলাইনে ত্রিপল নাইনে কল দিছে, কল দিয়ে বলছে আমার স্ত্রীর আমি মারিয়ালাই দিছি। এই তারপরে তো হারে দেশ গরম হয়ে গেছে, পুলিশ টুলিশ ভরিয়ে গেছে সব জায়গায়, টোটাল উভয় কাটি ইউনিয়নে তেতলা গ্রামে পুলিশ আছে মানে 50টা গাড়িতে। কি নিয়ে যে দ্বন্দ্ব হয়েছে, সকালে সবাই ভাত টাত খাইয়ে, আর আম্মা স্কুলে গেছে, আর বাপে সকালে 8:30 ভাত খাইয়ে বানির ফেরায় আসছে, তার বানির ফেরার কাছে বাসায় কেউ ছিল না, মেয়ে আর ওই মা এই তিনজনে ছিল বাসায়। ওরে যদি মোটামুটি অবস্থায় পাইতে এলাকার মানুষে, আর তো মারিয়ে লাই দিতে, পুলিশে যদি না তার কিনে মারিয়ে লাই দিতে, এরকম পর্যায়ে হয়েছিল। হাজার হাজার মানুষ কাছাই গেছে গ্রামে, তাই কি বউ মারিয়ে লাইতেছে, এই হন্যে সবাই গরুই গেছে। মেয়ের বাড়ির লোকজন কালকে আসছে, এই জায়গায় দেখা টাকা দিয়ে চলে গেছে, তারা বানিপাড়া থানায় কালকে মামলা করে হারা চলে গেছে, হারা বলছে আমরা লাশ নেবো না। আর ওই তিনজনের নামে দুইজন বাপ আর মা, এই দুজনের নাম মামলা দিয়েছে, আনতে হারা হইলে গেতো আর আসার সুযোগ পায় না। এই প্রতিবেশী মানুষ, এই মেয়েটা তো অন্তত আমার এই ছেলে মেয়েটা দুইজন অনেকদিন রান্না করবে, ওই ছেলেরা খাওয়াইছে এই মেয়েটা, আমি একটা দায়িত্ব নাই, আমি এইসব চিন্তা করছি যে না যা হয় আমি যেই আনার চেষ্টা করবো, লাশটা জ্বালা নিয়ে থাকবো, এই জন্য আমি এসেছি। এদিকে এ ঘটনায় রবিবার 11 ফেব্রুয়ারি রাতে বিথির বড় ভাই বিবেক সমাদ্দার বাদী হয়ে সুমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে, কিন্তু তার পরিবার বিথির লাশ নিতে রাজি হয়নি। 5 বছর পূর্বে গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়াকান্দি গ্রামের বাসুদেব সমাদ্দারের মেয়ে বিথিরানী সমাদ্দারকে বিয়ে করেন বানারীপাড়ার সুমন। দাম্পত্য জীবনে তাদের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুমন ও বিথির মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এর জের ধরে গত রবিবার দুপুরে একা বাসায় স্ত্রী বিথিরানী সমাদ্দারের মাথায় উপর্যুপুরি হাতুড়িপেটা করে সুমন। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল 4টার দিকে তার মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার বানারীপাড়া থানা পুলিশ সুমনকে আদালতে হাজির করলে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। বরিশাল মর্গে বিথির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত প্রতিবেশীরা অভিযুক্ত সুমনের কঠোর বিচার দাবি করেন। আমরা কাউ বাড়ি ছিলাম, আমরা কাজে গেছি, আমার মেজো মাইয়ের ফোন দিয়েছে বাবা এরম কাকিরে মেরে ফেলাইছে, আমরা কাজ থেকে মাটি চলে উদ্ধা বাড়ি চলে আইছি, চলে আই যাই আতর লইয়া খারাই পাইছে বলতে আছে আমার দারে কাওয়াস পানা সুগের বাস সারা বাড়ি গেলাম মাতুর দা ফিরাইয়া, তাই আমরা ওই দড়ি দিয়ে আর বানিয়ে থইয়া বিথি শাস আছে বিথি লই আইছি বানারি ভেড়া, বানারি ভেড়ার দা ইমকার সন্দেহ হয়, এরপর অ্যাম্বুলেন্স উলাই দিছি লইয়ে বরিশাল আইছে, এরাই বৌডারে জ্বালাইছে সবসময় ঝগড়া বিবাদ লাগিয়ে থাকতে জ্বালাইতে ওই সংসার টুকরি লইয়া মায়ের কথা জ্বালাইতে বেশি, আর স্বামীর সেই মায় জ্বালাইতে বেশি, মায় কোনো ডাকতেই পারত না পর বৌড়ে, বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত।